হাই স্টুডেন্টস, আমরা রসায়ন বিদ্যা অর্থাৎ জেনারেল সায়েন্সের আর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির। আর এটা হচ্ছে তিন নম্বর ভিডিও। অলরেডি আমরা 50টি করে দুটি পার্ট আপলোড করেছি। সো নাওলে স্টার্ট। 101 নম্বর প্রশ্ন হচ্ছে, মানব রক্তে পিএইচ এর মান কত? মানব রক্তে পিএইচ মান হলো 7.5। অ্যান্সার হবে এখানে বি। মার্স গ্যাস কি? মার্স গ্যাস হলো CH4। অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে, ক্ষারীয় ধাতু কোনটি? এস ব্লক হচ্ছে ক্ষারীয় ধাতু। অ্যান্সার হবে এখানে এ। পরের প্রশ্ন, হাইড্রোনিয়াম আয়নটি কি? হাইড্রোনিয়াম আয়নটি হলো এখানে H3O+। অ্যান্সার হবে এখানে ডি। পরের প্রশ্ন হচ্ছে, তেজস্ক্রিয় ভাঙনের ফলে কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরিত হয়? গামা রশ্মি। তেজস্ক্রিয় ভাঙনের ফলে গামা রশ্মি বিকিরিত হয়। অ্যান্সার হবে এখানে এ। পরের প্রশ্ন হচ্ছে, নিচে কোনটি তড়িৎযোজী যৌগ? এখানে অ্যান্সার হবে সবগুলি, MgCl2 Na2SO4 সবকটি হবে তড়িৎযোজী যৌগ। পরের প্রশ্ন হচ্ছে, কোন পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয়? এখানে ভোল্টামিটারে তড়িৎ বিশ্লেষণ করা হয়। পরের প্রশ্ন হচ্ছে, LPG-র সাধারণ উপাদান কোনটি? LPG-র সাধারণ উপাদান হচ্ছে বিউটেন। অ্যান্সার হবে এখানে এ। CNG-র মূল উপাদান কোনটি? প্রোপেন হচ্ছে CNG-র মূল উপাদান। প্রোপেন CNG-র প্রধান উপাদান, অর্থাৎ মূল উপাদান হচ্ছে প্রোপেন। অ্যান্সার হবে এখানে ডি। নিচের কোন জ্বালানটি সবচেয়ে কম বায়ু দূষণ ঘটায়? এখানে CNG সব থেকে কম বায়ু দূষণ ঘটায়। নিচে পরের প্রশ্ন হচ্ছে, নিচের কোন কয়লার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ কার্বন পাওয়া যায়? অ্যান্থ্রাসাইট। অ্যান্সার হবে এখানে বি। নিচের কোন কয়লার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ কার্বন পাওয়া যায়? অ্যান্থ্রাসাইট। পরের প্রশ্ন হচ্ছে, রবার গাছের নরম রবার কোন মৌলের সাহায্যে বিক্রিয়া করে শক্ত রবার তৈরি হয়? এখানে অ্যান্সার হবে এ। পরের প্রশ্ন, নিচের কোনটি তীব্র গন্ধযুক্ত ক্লাসিকার কঠিন পদার্থ? এখানে ফেনল, তীব্র গন্ধযুক্ত ক্লাসিকার কঠিন। অ্যান্সার হবে এখানে ডি। পরের প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি রেক্টিফাইড সুইট? C2H5OH হচ্ছে একটি রেক্টিফাইড সুইট। পরের প্রশ্ন, LiO2 কোন ধরনের অক্সাইড? সুপার অক্সাইড। অ্যান্সার হবে এখানে বি। পশ্চিম দ্রবণে পিএইচ এর মান কত? পশ্চিম দ্রবণে পিএইচ এর মান হচ্ছে এখানে 7। MnO2 কোন ধরনের অক্সাইড? এখানে পলি অক্সাইড। MnO2 হচ্ছে পলি অক্সাইড। চিলি সল্টপিটারের সংকেত কোনটি? NO3 হচ্ছে চিলি সল্টপিটারের সংকেত। কোনটি এখানে কোন অ্যাসিডকে সামুদ্রিক অ্যাসিড বলা হয়? কোন অ্যাসিডকে সামুদ্রিক অ্যাসিড বলা হয়? HClকে সামুদ্রিক অ্যাসিড বলা হয়। নিচের কোনটি অ্যারোসোলের উদাহরণ? এখানে কুয়াশা হচ্ছে অ্যারোসোলের উদাহরণ। অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে, 1A = কত সেমি? 1 = 10⁻¹⁸ সেমি। পরের প্রশ্ন হচ্ছে, কোন বিজ্ঞানী ত্রয়ী সূত্র প্রকাশ করেন? বিজ্ঞানী ডোবিনিয়ার ত্রয়ী সূত্র প্রকাশ করেন। কোশ্চেন নম্বর 123, 93% থেকে 95% C2H5OHকে কী বলা হয়? এটা রেক্টিফাইড স্পিড বলা হয়। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট হচ্ছে, Ca++ আয়নের সম ইলেকট্রন সংখ্যা হলো কোনটি? অ্যান্সার হবে এখানে এ, CaR। পরের প্রশ্ন হচ্ছে, ভি জাতীয় উত্তরটি চিহ্নিত করুন। এখানে জিঙ্ক হিস্টোনিল, এটা হবে অনুগুলি থেকে আলাদা। পরের প্রশ্ন, ডিটারজেন্ট জলকে দূষিত করে, কারণ এতে কী আছে? এতে ফসফেট আছে। অ্যান্সার হবে এখানে ডি। কোনটিকে কৃত্রিম শিল্প বলা হয়? কোনটিকে কৃত্রিম শিল্প বলা হয়? রেয়নকে কৃত্রিম শিল্প বলা হয়। পরীক্ষাগারে প্রথম প্রস্তুত জৈব যৌগের নাম কি? ইউরিয়া। অ্যান্সার হবে এখানে ডি। পরীক্ষাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগ হচ্ছে ইউরিয়ার। সাধারণ বৃষ্টির জলের প্রকৃতি কী? সাধারণ বৃষ্টির জলের প্রকৃতি হচ্ছে আম্লিক। অ্যান্সার হবে এখানে এ। প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে বিশুদ্ধ কার্বন কোনটি? হিরে। অ্যান্সার হবে এখানে ডি। বাড়িতে শতকরা হিসাবে সবচেয়ে বেশি পরিমাণ কোন গ্যাস থাকে? নাইট্রোজেন গ্যাস থাকে। বাড়িতে শতকরা হিসাবে সবচেয়ে বেশি পরিমাণ নাইট্রোজেন গ্যাস থাকে। অ্যান্সার হবে সি। নিচের কোনটি তরল ধাতু? গ্যালিয়াম হচ্ছে একটি তরল ধাতু। অ্যান্সার হবে এখানে ডি। কোনটি এপসম লবণ? MgSO4 5H2 হচ্ছে এপসম লবণ। অ্যান্সার হবে এখানে এ। পারদের শঙ্কর ধাতুকে কী বলে? অ্যামালগাম বলা হয়। পারদের শঙ্কর ধাতুকে অ্যামালগাম বলা হয়। অ্যান্সার হবে সি। তড়িৎ প্রবাহের একক কী? অ্যাম্পিয়ার। অ্যান্সার হবে এখানে এ। পরের প্রশ্ন, ফসফরাস নিচের কোন মৌলের সংস্পর্শে এলেই জ্বলে ওঠে? আয়োডিন। অ্যান্সার হবে এখানে এ। নিচের কোন অধাতু তড়িৎ পরিবহনে সক্ষম? এখানে অ্যান্সার হবে সি, উভয়। গ্যাস কার্বন এবং গ্যাফাইট উভয়ই তড়িৎ পরিবহনে সক্ষম। পরের প্রশ্ন, অধাতুর আপেক্ষিক গুরুত্ব কত হয়? অধাতুর আপেক্ষিক গুরুত্ব এখানে 1-এর কম হয়।
বারুদে কোন উপাদানটি থাকে না? বারুদে পটাশিয়াম সালফেট উপাদানটি থাকে না। আনসার হবে এ। যেসব পদার্থের মধ্যে দিয়ে সহজে তড়িৎ প্রবাহ হয় না তাদের কি বলে? অন্তরক পদার্থ বলে। আনসার হবে এখানে ডি। ভোল্টমিটারে কোনটি তড়িৎদ্বার রূপে ব্যবহার করা হয়? ভোল্টমিটারে এখানে নিকেল, গ্যাস, কার্বন, গ্রাফাইট সবগুলি তড়িৎদ্বার রূপে ব্যবহার করা হয়। অ্যালুমিনিয়াম মূলকে কত একক তড়িৎ বর্তমান? অ্যান্সার হবে এখানে 3 একক তড়িৎ বর্তমান থাকে অ্যালুমিনিয়ামে। নিচের কোনটি ক্যাটায়নের তড়িৎদ্বারের মুক্ত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি? এখানে অ্যান্সার হবে এ, এজি প্লাস। কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? এখানে NH4OH হচ্ছে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। জলের তড়িৎ বিশ্লেষণ করে একই চাপ ও উষ্ণতায় ক্যাথোডে কি জমা হয়? ক্যাথোডে দু আয়তন হাইড্রোজেন জমা হয়। অ্যান্সার হবে এখানে সি। কোন ধাতুর লেপনের জন্য তড়িৎ বিশ্লেষ্য পদার্থরূপে পটাশিয়াম আর্জেন্ট সায়ানাইড ব্যবহার করা হয়? এখানে সিলভার। অ্যান্সার হবে এ। তেঁতুলের মধ্যে কোন জৈব অ্যাসিড পাওয়া যায়? তেঁতুলের মধ্যে টার্টারিক অ্যাসিড পাওয়া যায়। অ্যান্সার হবে এ। সূর্যে যে ধাতুটি সর্বপ্রথম পাওয়া যায় সেটি কোনটি? এখানে অ্যান্সার হবে ডি, এনে। H2 ফুয়েল সেল চালিত গাড়িতে নির্গত গ্যাসটি হলো এখানে H2O। কোশ্চেন নম্বর 150, ওজোন ডিপ্লেশনের জন্য উচ্চ বায়ুমণ্ডলের যে গ্যাসটি দায়ী সেটা হচ্ছে NOx। এখানে প্রধান বায়ু গ্যাসটি কোনটি? 151 নম্বর প্রশ্ন, CH4। কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? 152 নম্বর প্রশ্ন, এখানে SO2 গ্রিন হাউস গ্যাস নয়।